প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সিমরে জেএমপি কলেজ প্রশাসন পত্রিকা আয়োজিত অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদেরকে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের বিপণন কার্যাবলী কিছু অংশ নিয়ে আলোচনা করব। আজ আমাদের আলোচনার বিষয় থাকবে প্রমিতকরণ বা পর্যায়িতকরণ কি, প্রমিতকরণ ও পর্যায়িতকরণের গুরুত্ব। আমরা প্রথমে প্রমিতকরণ নিয়ে আলোচনা করব। তাহলে প্রমিতকরণটা কি? প্রত্যেকটা পণ্যের কিছু বৈশিষ্ট্য থাকে, যেমন এর আকার, আকৃতি, গুণাগুণ, এগুলো। আর এগুলোর উপর ভিত্তি করেই একজন ক্রেতা সেই পণ্যটি পছন্দ করবে না পছন্দ করবে তা নির্ভর করে। পণ্যের মান বা বৈশিষ্ট্যের ভিত্তিতে একটা পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করা, অর্থাৎ একটা পণ্যের গুণাগুণের উপর তার মান, পণ্যের আকারের উপরে তার মান, এগুলোর উপরে ভিত্তি করে পণ্যটা যে মানের ভিত্তিতে বিভক্ত করা হয় সেটা হলো প্রমিতকরণ। অর্থাৎ আমরা যদি ধরি একটা আমকে প্রমিতকরণ করতে হবে, তাহলে আমের আকার, তার মিষ্টতা, এভাবেই আমরা প্রমিতকরণ করতে পারি। বিভিন্ন লেখক বিভিন্নভাবে প্রমিতকরণের সংজ্ঞা প্রদান করেছেন। আমরা প্রমিতকরণের সংজ্ঞা দেখব একটু। প্রমিতকরণের সংজ্ঞা থেকে আমরা বলতে পারি, সারলেখার অন্যান্যদের মতে, স্ট্যান্ডার্ডাইজেশন ইজ এ প্রসেস বাই হুইচ অলরেডি ডিভাইডেড স্ট্যান্ডার্ড ইন অ্যাটেন্ড। অর্থাৎ প্রমিত হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে ইতোমধ্যে নির্ধারিত মান অর্জন করা হয়। ক্লার্কের মতে, স্ট্যান্ডার্ডাইজেশন ইজ দ্য বেসিক লিমিটস টু ক্লাসেস অফ প্রোডাক্ট। অর্থাৎ প্রমিতকরণ হচ্ছে পণ্য শ্রেণী বিভাগের মৌলিক সীমারেখা। তাহলে আমরা বলতে পারি, ক্রেতা বা ভোক্তা পণ্যের বৈশিষ্ট্য বা মানের উপরে ভিত্তি করে সেই পণ্যটি পছন্দ করবে না অপছন্দ করবে, আর সেই মান নির্ধারণ করাই হল প্রমিতকরণ। প্রমিতকরণে আমরা বিশেষভাবে লক্ষ্য করি যে পণ্যের মানের বৈশিষ্ট্যের সীমারেখা নির্দিষ্ট করা হয়, আর এটা হলো একটা মানসিক কাজ প্রমিতকরণটা, যাতে চিন্তা বা সিদ্ধান্ত জড়িত থাকে। প্রমিতকরণের মাধ্যমে একজন ক্রেতা পণ্যের গুণাগুণ বা বৈশিষ্ট্যের ধারণা পেয়ে থাকে। আমরা এখন আলোচনা করব পর্যায়িতকরণ। পর্যায়িতকরণটা কি? পর্যায়িতকরণ হলো প্রতিষ্ঠিত বা পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্যকে শ্রেণী বিনষ্ট করা বা শ্রেণীতে ভাগ করা, বিভিন্ন শ্রেণীতে ভাগ করাই হলো পর্যায়িতকরণ।
প্রমিতকরণে পণ্যের বৈশিষ্ট্য বা মৌলিক গুণাবলীর ভিত্তিতে মানের সীমারেখা নির্ধারণ করা হয়, আর পর্যায়িতকরণে সেই মানের ভিত্তিতে পণ্যগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। অর্থাৎ প্রমিতকরণের গৃহীত পরিকল্পনা পর্যায়িতকরণে এসে বাস্তবায়ন করা হয়। পর্যায়িতকরণের ক্ষেত্রে একই গুণাগুণ সম্পন্ন পণ্যকে শ্রেণীবিভক্ত করে বা একই গুণ সম্পন্ন পণ্যকে শ্রেণীবদ্ধ করে পণ্যগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। অর্থাৎ আমরা বলতে পারি সমজাতীয় গুণ সম্পন্ন বা বৈশিষ্ট্য বিশিষ্ট পণ্যগুলোকে একই সাথে রেখে পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করাই হলো পর্যায়িতকরণ। অর্থাৎ যে গুণ একই পণ্যের উপরে বিদ্যমান থাকবে সেই পণ্যগুলোকে একটা শ্রেণীতে আবদ্ধ করা, পণ্যের গুণাগুণের ভিত্তিতে বা বৈশিষ্ট্যের ভিত্তিতেই মূলত পণ্যগুলোকে শ্রেণীবিভক্ত বা পর্যায়িতকরণ করা হয়। বিভিন্ন লেখক পর্যায়িতকরণের সংজ্ঞা প্রদান করেছেন। আমরা পর্যায়িতকরণের সংজ্ঞায় দেখি, ক্লার্কের মতে গ্রেডিং মিন্স সর্টিং অফ গুডস অ্যাকর্ডিং টু স্ট্যান্ডার্ডাইজেশন। অর্থাৎ পর্যায়িতকরণ বলতে বোঝায় প্রমিতকরণ অনুযায়ী পণ্যকে বিনাশ করা। অবদিকে শার্লেকার এবং তার সহযোগীদের মতে গ্রেডিং ইজ দ্য প্রসেস অফ সর্টিং দ্য স্ট্যান্ডার্ডাইজড প্রোডাক্ট। অর্থাৎ পর্যায়িত হচ্ছে প্রমিতকৃত পণ্যকে বিনাশ করার প্রক্রিয়া। তাহলে আমরা বলতে পারি যে পর্যায়িতকরণ হলো কোনো পণ্য একই গুণ সম্পন্ন বা বৈশিষ্ট্য সম্পন্ন পণ্যটাকে একই শ্রেণীভুক্ত করে বিভিন্ন ভাগে ভাগ করা। অর্থাৎ যে গুণ সম্পন্ন পণ্য আমরা আবদ্ধ করব সেটা একই গুণ সম্পন্ন পণ্য হতে হবে, বিভিন্ন গুণের বা বৈশিষ্ট্যের পণ্যটাকে আমরা একই শ্রেণীতে বা একইভাবে রাখব না, আর এটাকে বিভিন্ন ভাগে ভাগ করাই হলো পর্যায়িতকরণ। আমরা দুই নম্বরে দেখছিলাম যে প্রমিতকরণ ও পর্যায়িতকরণের গুরুত্ব। আমরা প্রমিতকরণ ও পর্যায়িতকরণের কিছু যে গুরুত্ব আছে তার ভিতরে কয়েকটা পয়েন্ট লিখছি। প্রথমে লিখছি ক্রয় বিক্রয় নির্ভরতা, সহজ বিপণন, ঝুঁকি হ্রাস, সহজ মূল্যায়ন, অর্থসংস্থান। বিরোধিতার বিক্রয় আর নৈতিকতা সৃষ্টি, ক্রেতা সন্তুষ্টি। আমরা প্রথম থেকে প্রথম পয়েন্টে লিখছিলাম ক্রয় বিক্রয়। প্রমিতকরণ আর পর্যায়িতকরণ করা হলে পণ্যের গুণাগুণ বা বৈশিষ্ট্য নির্দিষ্ট থাকে। নির্দিষ্ট গ্রেডের পণ্যের বিভিন্ন তথ্য ক্রেতা বিক্রেতা উভয়ে বোঝাতে পারে। এটাতে পণ্য পরিদর্শন না করেও পণ্য বিক্রয় করা বা ক্রয় করা সম্ভব হয়। দুই নম্বরে নির্ভরতা, যেহেতু পণ্যের মান বা গ্রেড একই থাকে
সেক্ষেত্রে পণ্যের গুণাগুণ বা বৈশিষ্ট্য নিয়ে একজন ক্রেতাকে দুশ্চিন্তায় পড়তে হয় না, কারণ একই গ্রেডের পণ্যের মান বা গুণাগুণ সর্বত্র একই থাকে, যার ফলশ্রুতিতে একজন ক্রেতা পণ্যের মান সম্পর্কে যে মানের পণ্য সে চাইবে তাকে সেই মানের পণ্যই দেওয়া হবে এবং সেই মানের পণ্য সে পেতে পারে। এজন্য পণ্যের মান বা গুণাগুণের উপরে তাকে দুশ্চিন্তার কোনো বিষয় থাকে না, সে নির্ভয়ে তার পণ্যটাকে ক্রয় করতে পারে। তিন নম্বরে আছে সহজ বিপণন। কোনো পণ্য প্রমিতকরণ ও পর্যায়িতকরণ করা হলে সেই পণ্যের মান বা গুণাবলী সম্পর্কে সহজে একজন ক্রেতা অপর ক্রেতার কাছে বোঝাইতে পারে এবং টেলিফোনের মাধ্যমে তার গুণাগুণ বা বৈশিষ্ট্য সম্পর্কে জানাতে পারে। এর ফলে একজন ক্রেতা সেই পণ্যটি ক্রয় করতে পারে এবং সহজেই পণ্য না দেখেই সে পণ্যটি সে সংগ্রহ করতে পারে, ফলশ্রুতিতে সময় বাঁচে এবং সহজ বিপণন সম্ভব হয়। ঝুঁকি হ্রাস। পর্যায়িতকরণ বা প্রমিতকরণ পণ্যের ক্ষেত্রে ঝুঁকি অনেক কম, কারণ যে মানের পণ্য আমি ক্রয় করতে ইচ্ছুক সেই মানের পণ্যই আমাকে দেওয়া হবে এবং সেই মানের পণ্যই পাওয়া যাবে, কারণ পণ্যের গ্রেডেশনের ক্ষেত্রে এটার কোনো ভিন্নতা থাকে না। যেহেতু পর্যায়িতকরণ আর প্রমিতকরণ পণ্য একই গুণ সম্পন্ন হয়, একই মানসম্মত হয়, এজন্য ঝুঁকি অনেক কম। সহজ মূল্যায়ন। সহজ মূল্যায়নের ক্ষেত্রে যেহেতু নির্দিষ্ট গুণের পণ্যর মান বা নির্দিষ্ট গ্রেডের পণ্যের মান নির্দিষ্টই থাকে, ফলে কোনো পণ্য সম্পর্কে যাচাই করতে হলে সহজে সেটা মূল্যায়ন করা যায়। যেমন বিমার ক্ষেত্রে আমরা যদি বলি, বিমার ক্ষেত্রে যদি গ্রেডেশন করা থাকে তাহলে সহজে সেটা মূল্যায়ন করা সম্ভব হয়। অর্থসংস্থান। অর্থসংস্থান বলতে কোনো প্রতিষ্ঠানের অর্থের যোগান দেওয়া, কোনো প্রতিষ্ঠানের পণ্যের যদি প্রমিতকরণ আর পর্যায়িতকরণ করা থাকে তাহলে এর মূল্যটাও নিরূপণ করা সহজ হয়। আর এই মূল্য নিরূপণ করার সুবিধার্থে সহজেই ব্যাংক বা বিমা থেকে ঋণ গ্রহণ করে অর্থসংস্থান করা সম্ভব হয়। এরপরে আসে বিরল দ্বারা ঋণ করায়। বিজ্ঞাপন ও বিক্রয় কর্মীর সাহায্যে সহজে বৃহদ আকার বিক্রয় করা সম্ভব হয়, কারণ যেহেতু পণ্যের মান একই থাকে এবং গ্রেড একই থাকে, এই সুবিধাতে পণ্য সম্পর্কে সহজে তাদের ধারণা দেওয়া যায়, যার ফলশ্রুতিতে অধিক পরিমাণ বিক্রয় সম্ভব হয়। নৈতিকতা সৃষ্টি। যেহেতু পণ্যটার সম্পর্কে একজন ক্রেতা জানা খুবই প্রয়োজন, যে পণ্যটার মান, পণ্যটার গুণ এবং তার বৈশিষ্ট্য সম্পর্কে, কিন্তু একজন অশিক্ষিত অজ্ঞ লোক সহজে সেটা বুঝতে পারে না বা জানতে পারে না। এই জন্য
প্রতারণা করা সম্ভব থাকে। সেক্ষেত্রে পণ্য গ্রেডেশন করা থাকলে এই পণ্যটা নিয়ে প্রতারণা করা যায় না বা কেউ প্রতারণা করতে পারে না। তাই পর্যায়িত ও প্রমিতকরণকৃত পণ্য নৈতিকতা বজায় থাকে এবং সহজে একজন অজ্ঞ ব্যক্তি বা অনভিজ্ঞ ব্যক্তি পণ্যটা সম্পর্কে যাদের কোনো ধারণা নেই তারাও সহজে সেই পণ্যটা ক্রয় করতে পারে, এতে নৈতিকতা বজায় থাকে। সর্বশেষ আমরা বলেছি ক্রেতার সন্তুষ্টি। যদি একটা পণ্য প্রমিতকরণ ও পর্যায়িতকরণ করা থাকে তাহলে যেহেতু প্রমিতকরণ আর পর্যায়িতকরণ পণ্যের মান ও গুণের উপর ভিত্তি করেই করা হয়, আর একটা পণ্যের ক্রয় ক্ষমতার উপরে যে মানের পণ্য ক্রয় করতে ইচ্ছুক একজন ক্রেতা সেই মানের পণ্য ক্রয় করতে পারে। একজন ক্রেতা সব ক্রেতাই কিন্তু সকল রকমের মানের পণ্য ক্রয় করতে পারে না, আর্থিক সামর্থ্যের উপরে ভিত্তি করেই কেবল পণ্য ক্রয় করতে পারে। যেহেতু পর্যায়িতকরণ আর প্রমিতকরণের মাধ্যমে তার গুণ তার মান বিবেচনা করে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শ্রেণীবদ্ধকরণ করা হয়, গ্রেড করা হয়, এজন্য একজন ক্রেতা তার সামর্থ্য অনুযায়ী সেই পণ্যটা ক্রয় করতে সক্ষম হয়। যেহেতু একজন ক্রেতা তার সামর্থ্য অনুযায়ী পণ্য ক্রয় করতে সামর্থ্য হয় এজন্য ক্রেতার সন্তুষ্টি অর্জন হয়। তাহলে আমরা বলতে পারি যে পর্যায়িত এবং প্রমিতকরণ পণ্য একজন ক্রেতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা যে কোনো পণ্য ক্রয় করতে পারি নির্দ্বিধায় আমাদের সামর্থ্য অনুযায়ী, এবং এখানে আমাদের ঠকানোর কোনো বিষয় থাকে না। আমরা যে মানের পণ্য যে গ্রেডের পণ্য পেতে পারি আমরা সেই পণ্যটাই যে সামর্থ্য অনুযায়ী আমরা যে পণ্যটাই ক্রয় করব আমরা সেই মানের পণ্যটাই পেতে পারি, কারণ একই মানের পণ্য সব জায়গায় তার গুণ বা তার বৈশিষ্ট্য একই পরিমাণ বিদ্যমান থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তাহলে আমরা প্রমিতকরণ আর পর্যায়িতকরণ সম্পর্কে দেখলাম। আমরা প্রমিতকরণ কি বলছিলাম, যে পণ্যের মান ঠিক করা, পণ্যের গুণাগুণ ঠিক করা। অপরদিকে পর্যায়িতকরণ হল প্রমিতকরণের পণ্যের মান বা গুণ বা বৈশিষ্ট্যের যে সীমারেখা ছিল সেইটার ভিত্তিতে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা। আমরা প্রমিতকরণ আর পর্যায়িতকরণের মাধ্যমে একটা পণ্য সঠিকভাবে একজন ভোক্তার কাছেও আমরা পৌঁছাইতে পারছি, আর এর ফলে সেই পণ্যটার মান বা গুণ বৈশিষ্ট্য সম্পর্কে একজন ক্রেতাও তার নির্দ্বিধায় সেই পণ্যটা ক্রয় করতে পারতেছে এবং সহজে সেই পণ্যটা সে গ্রহণ করতে পারতেছে, তার সামর্থ্য অনুযায়ী পণ্যটা ক্রয় করতে পারতেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।